দেখো একা কেউ নেই, আশেপাশে দেখো কেউ নেই। আর আমি চলে এসেছি যে দেখতে পাচ্ছ মিনি সুইজারল্যান্ড, অনেকটা কষ্টে পড়ে হেঁটে হেঁটে। আর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ হোটেল হেরিটেজ, একই হেরিটেজ ইন। আর এখানে আমি স্টে করে গেলাম, অনেক অনেক সুন্দর একই হোটেলের রুমটা। তো চলো আমি এখন কিছু খাবো একই রেস্টুরেন্টে, যে চলো আগে খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে তারপরে এই যে পাঞ্জাবি রেস্টুরেন্ট, এই দেখো পাঞ্জাবি রাজশাহী, এখানে যে খাবো এখন সকালবেলা একে ব্রেকফাস্টে। ভাত কিছু পাওয়া যাবে না, শুধু ধোসা পাওয়া যাবে, ধোসা পরোটা। তা আমি বলছি একটা ধোসা খাবো, দেখি ধোসা অর্ডার করেছি কখন কেমন কি দেয়। তো বন্ধুরা এই যে দেখো চলে এসেছে, এই যে। তা চলো ধোসা খেয়ে আমরা এখান থেকে কেমন কি হয় বলবো, আমার খাওয়া দাওয়া কমপ্লিট। আর এখান থেকে আমি ধোসা খেলাম, যাই হোক মোটামুটি খাবারটা ভালোই ছিল একদম। চলো এখন আমি বেরিয়ে পড়বো মিনি সুইজারল্যান্ড যাওয়ার পথে, দেখি পথটা কেমন হয় তোমাদেরকেও দেখাবো। আর দেখো এই যে পহলগামের ভিউটা দেখো কত সুন্দর, আর পাহাড় দেখো কত উপরে দেখতেই পাচ্ছ। জয়েন্ট দেয় বন্ধুরা, আর আমার হোটেলটা একদম এই স্ট্যান্ডের পাশে, আর বিদ্যা নদীর পাশেই দেখো এই যে ঘোড়া স্ট্যান্ড ওই সামনেই, আর ওই লিডার নদী বয়ে গেছে, আর আমার হোটেলটা একদম পাশে। তো চলো আমি এখন হেঁটেই যাবো মিনি সুইজারল্যান্ড, চলো দেখি কত সময় কেমন কি লাগে। আর চলো রাস্তা দেখাচ্ছি তোমাদেরকে, যে রাস্তা দেখো ঘোড়া যে যে অবস্থা, রাস্তা খারাপ, এইভাবেই চলে যাবো আমরা। এই যে দেখো রাস্তা, doing crazy dreaming.
যায়নি তাই বন্ধুরা। আর এই যে রাস্তা দেখতে পাচ্ছ, গুঁড়ো গুঁড়ো মাটি, এই মাটিতে স্লিপ করার ভয় থাকে, দেখতে পাচ্ছ পাত থেকে সরে না যায় এই ভয় থাকে। আর দেখো এই এলাকার মধ্যে কেউ নেই, শুধু আমি একা জানি তাই বন্ধুরা। আর প্রায় চলে এসেছি, দেখো ওই সামনেই হয়তো বা মনে হচ্ছে, যেহেতু যেহেতু বললো বেশি সময় লাগবে না। আর এই দেখো তো একটু কষ্ট করে 700 টাকা বাঁচিয়ে দিলাম এই আর কি, কেননা মধ্যবিত্ত ফ্যামিলির কাছে এটাই অনেক বড় হওয়া, কারণ 700 টাকা হওয়া যে ইনকাম করা যায় না, অনেক কষ্ট হয় ইনকাম করতে। আর চলে এসেছি, দেখো এই সামনে যে ঘোড়া স্ট্যান্ড দেখো, ও মাই গড, আর ঠান্ডাও শুরু হয়ে গেছে, ও ভগবান, অনেক কষ্টের পরে তবে আসতে পারলাম, ও মাই গড। চলো তোমাদেরকে দেখাই সামনে থেকে আরো। হ্যাঁ দেখো প্রচুর ঘোড়া, এখানে প্রচুর ঘোড়া। হ্যাঁ দেখো চলে এসেছি বাইসারন পিকনিক স্পট, মানে এটাকে বলে মিনি সুইজারল্যান্ড। এই দেখো বন্ধুরা, তো আমি চলে এসেছি বাইসারন মিনি সুইজারল্যান্ডে চলে এসেছি, দেখো। তো আর বন্ধুরা এখান থেকে টিকিট কেটে নেবো, এই যে পিকনিক স্পট, এখান থেকে 30 টাকা করে পার টিকিট কেটে নেবো। কেটে ঢুকে পড়েছি মিনি সুইজারল্যান্ডে, যে দেখতে পাচ্ছ এই যে এটা হলো মিনি সুইজারল্যান্ড, দেখো বন্ধুরা। জয় নিতাই বন্ধুরা, আর আমি চলে এসেছি যে দেখতে পাচ্ছ মিনি সুইজারল্যান্ড, অনেকটা কষ্টের পরে হেঁটে হেঁটে এই যে পৌঁছে গেছি মিনি সুইজারল্যান্ড। তোমরা দেখতে পাচ্ছ যে দেখো এই যে মিনি সুইজারল্যান্ড, ওয়াও ভিউ তো দেখো তোমরা বন্ধুরা। এই দেখো কবুতরের সাথে ছবি তোলার জন্য, এই দেখো ওয়াও ভিউ তো দেখো বন্ধুরা, সেরা ওয়াও। চলে এসেছি বন্ধুরা, ওয়াও। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ মিনি সুইজারল্যান্ড, তোমাদেরকে একটু ধরে ধরে দেখিয়ে দিই আমি, শেখাচ্ছি আমি মিনি সুইজারল্যান্ড। জয় তাই বন্ধুরা, তো মোটামুটি মিনি সুইজারল্যান্ড আমাদের দেখা হয়ে গেল, আর ভিউটা ঠিক এরকমই দেখো, চারিপাশে গাছপালা আর মাঝখানে মাঠ, এই যে বড় মাঠ, এটাই হলো মিনি সুইজারল্যান্ড দেখো। তো উপরে অনেক হেঁটে এসেছি যে কারণে হাঁপ লেগে রয়েছে, একটু খারাপ লাগছে শরীরের মধ্যে, তো এখানে একটু রেস্ট নিয়ে আমি বেরিয়ে যাবো নিচের দিকে। তো বন্ধুরা তোমাদেরকে তো মিনি সুইজারল্যান্ড দেখালাম, নিজেও দেখলাম, তো চলো নিচে যে তোমাদের সাথে পরে কথা হচ্ছে, তো বাই।